হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা বেশিরভাগ মানুষই ফেসবুক ব্যবহার করি, সেটা বলার কিছু নেই। বাট আপনার ফেসবুক প্রোফাইলটি কবে খোলা সেটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই জানি না। অনেক সময় আমাদের পরিচিত এবং অপরিচিত প্রোফাইলে আমরা দেখতে পাই যে তাদের প্রোফাইলে এই ইনফরমেশনটি আছে যে তারা কবে ফেসবুকে জয়েন করেছে। যেমন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটিতে শো করছে জয়েন অন এপ্রিল 2012। এখন অনেকেই জানতে চান নিজের ফেসবুক অ্যাকাউন্টটি কবে ক্রিয়েট করা হয়েছিল, অনেকে চানও সেটা তাদের প্রোফাইলে শো করুক, আবার অনেকেই ব্যাপারটা হাইড করে রাখতে চান। সো এখন আমি ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কবে আপনার ফেসবুক প্রোফাইলটি ক্রিয়েট করা হয়েছিল এবং আপনি কিভাবে সেটা হাইড করবেন কিংবা আপনার প্রোফাইলে শো করাবেন। তার আগে বলে নেই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। ওকে, প্রথমে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফেসবুকে। ফেসবুকে যে উপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা দেখতে পাচ্ছেন ওইখানে ট্যাপ করবেন। এখানে প্রথমে আপনার নামের নিচে যে অপশনটা পাবেন সি ইওর প্রোফাইল, এখানে এটার উপরে ট্যাপ করছি। এখন এখানে আপনি ফেসবুক প্রোফাইলে যে ইনফরমেশনগুলো দিয়ে রেখেছেন সেগুলো দেখতে পাবেন। বাট আননোন কেউ যে আপনার ফ্রেন্ড না, সে আপনার প্রোফাইলটি কিভাবে দেখে সেটা দেখার জন্য থ্রি ডট মেনুটাতে ট্যাপ করবেন। ট্যাপ করে ভিউ অ্যাজ এ ট্যাপ করবেন। এখন যদি আমি আমার প্রোফাইলটা নিয়ে কথা বলি, আননোন পারসন আমার প্রোফাইল পিকটা দেখতে পায়, আমার কভার পিকটা দেখতে পায়, আমার নাম দেখতে পাচ্ছে, আমার বায়োটা দেখতে পাচ্ছে, এখানে অ্যাড ফ্রেন্ড এই অপশনটা আছে আর মেসেজ করার অপশনটা আছে। ঠিক আছে, এগুলো আপনার যে আপনার ফ্রেন্ড না, আননোন পারসন আপনার প্রোফাইলে দেখতে পাবে। কিন্তু এখানে কোথাও আমি কবে ফেসবুকে জয়েন করেছি সেই ইনফরমেশনটা কিন্তু শো করছে না। তো ইনফরমেশনটা শো করার জন্য আমি এক স্টেপ ব্যাকে চলে যাব, আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে ক্লিক ট্যাপ করে দেবেন। এখানে আপনি আপনার সমস্ত প্রোফাইল ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। প্রথমে আছে প্রোফাইল পিকচার, তারপরে কভার ফটো, তারপরে আছে বায়ো, তারপরে আছে ডিটেলস। আমরা এখানে ডিটেলস, এখানে অ্যাড ডিটেলস এখানেই ট্যাপ করব। এখানে ট্যাপ করে একবারে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার, নিচের দিকে ক্রল করে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন জয়েন ফেসবুক, ফলোয়ার্স, এই অপশনগুলো আছে। আমি এখানে সিম্পলি জয়েন অন এপ্রিল 2012 এখানে টিক মার্ক করে দেব, এবং আমি চাচ্ছি আমার ফলোয়ার্সটাও সবাই দেখবে, তাই এখানেও টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দিয়ে জাস্ট সিম্পলি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে যাচ্ছি, যে প্রোফাইলটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে যে দেখতে পাচ্ছেন জয়েন অন এপ্রিল 2012 ফলোড বাই 387 পিপল। তো আমরা যদি এখন ভিউ অ্যাজে যাই, ভিউ অ্যাজে যাওয়ার পরেও এই যে শো করছে আমার প্রোফাইলে জয়েন অন এপ্রিল 2012 ফলোড বাই। এখন আপনি যদি মনে করেন না আমার জয়েন ডেটটা কেউ দেখবে না, বা ফলোড বাই কেউ দেখবে না, বা ফলোড বাইটা দেখবে কিন্তু জয়েন ডেটটা কেউ দেখবে না, তো আপনি সিম্পলি আবার এডিট প্রোফাইল চলে যেয়ে ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এডিট ডিটেলসে যাবেন, যে ক্রল করে নিচের দিকে আসবেন, জয়েন অন এপ্রিল 2012 জয়েন ফেসবুক, এটা এটাকে আনটিক করে দেবেন। আনটিক করে দিয়ে আবার সেভ করে দেবেন, আবার ব্যাকে চলে যাবেন, রিফ্রেশ করবেন। এই যে দেখতে পাচ্ছেন শুধু ফলোড বাই 387 পিপল এটা দেখাচ্ছে, কিন্তু আপনি জয়েন কবে করেছেন সেটা আর দেখাচ্ছে না। সো ভিউয়ার্স, আপনারা খুব সহজেই কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টে জয়েন করেছেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কবে তৈরি হয়েছে সেটা জানতেও পারবেন, এবং এটা আপনার প্রোফাইলে শো করাতে পারবেন, আবার আপনি চাইলে হাইড করেও রাখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।